শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর দেখো, আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নতুন সকাল, নতুন দিন, নতুন একটা ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ, দু হাত জোর করে যে প্লিজ, যারা আমার উপকার করতে পারো না তারা আমার কিন্তু ক্ষতিও করো না। কেন বলো তো? এই কথাটা বললাম যে কারণ আছে, কালকে মানে এটা আমার লাইভে এসে মানুষ যে জিনিসটা করছে সেটা আমার মানে আমার কেন আমার মতো যত ইউটিউবার আছে কারোরই এটা পছন্দ হওয়ার কথা না। আমরা একটু ওয়াচ টাইমের জন্য, একটু কিছু এখানে করার জন্যে আমরা এখানে মানে কাজ করছি, তোমরা কিন্তু আমাদের এই ক্ষতি করো না। আর দেখো, আমি এই জামাকাপড় বাসনকোসন মেজে নিয়ে সব কাজ করে আর জামাকাপড়গুলো সব ধুয়ে নিয়ে এসে সব মেলে দিচ্ছি। চান করা আমার হয়ে গেছে, শীতকাল তো চান করে সকাল সকাল হেভি হেভি ঠান্ডা লাগে, মানে ঠান্ডা মানে ঠান্ডায় দাঁড়ানো যায় না এখন। দেখো, সকালে বাসন মেজেছি তোমাদের দেখালাম, তারপরে আবারও বাসন, সকালে টিফিন, কড়াই, কালকে আমি খাইনি, সেসব কড়াইগুলোর মধ্যে অনেক তরকারি তরকারি ছিল, যেহেতু অন্যরকম করে রাখলে কি দূরে পুরো উৎপাত করে সব আমার খাবার নষ্ট করে দেবে, কিন্তু আবার মানে ওই জন্যে আবার রাখলাম, মানে ওই জন্যে আবার কড়াইতে সব রেখে ভালো করে ঢাকা দিলাম, ঢাকা দিয়েছি। সেখানে কি বলে যাতে ইঁদুরে নষ্ট না করে, ওই জন্য আবার খুব বাসন বেরোলো, বাবুকে খাওয়িয়েছি, বাবুর খাওয়ানোর বাসন সব কিছু রয়েছে। তোমার দাদাদের টিফিন করেছিলাম, সেগুলো তো সব সকালে মাজা হয়ে গেছে। বাদ দাও, যা ইচ্ছা বলো গিয়ে, এমনিতে মিউট করাই হবে। বলছে আধ ঘন্টা আটকে আছে, আমার বলছি বলছি আধ ঘন্টা আটকে আছে। আমার এই একটা কোনো কথা আসলে না মাথায়, আজকাল ভাববে ভাববে আমার জীবনটা ছিল। কি ভাবছো? যে চলে এসেছি, আর এই যে ছেলের আজকের কম্পিউটার পরীক্ষা, অত টেনশন নেই। আর ওকে দেখো, ওর মার আজকে অনেক দেরি হয়ে গেছে, ওকে আমি চান টান করি, জামা কাপড় পরে রেডি করে, আমি বললাম তুই আমার কাছে বস, আমি কি করব, পাশে মানুষ থাক, আমি পারি না। ও বাচ্চা মানুষ ছিল, ওর মায়ের একটু মানে হেল্প হলো, ওর মা রেখে চলে গেলো, বললো শিবানী একটু করে দেবে, বললাম হ্যাঁ করে দেবো, ওকে চান টান করে দেয় তো সোজায় কাজে। কে চান করিয়েছে? আমার ছেলে বলছে, আঙুল দেখে বলছে, সব মানে কথা শোনে, আমার বাচ্চা মানুষ কিন্তু আমার কথা শোনে, বকলেও কথা শোনে, আবার লজ্জা পায়। তো আমার ছেলে আরো এখন ওই কার্ড খেলাখেলি করছে, র্যাঙ্ক কার্ড নাকি বলে, ওরা খেলছে। আমার ছেলের পড়া মোটামুটি পরীক্ষা, বলছে মা যে কম্পিউটারে পাস নাম্বার তুললে, আবার আমাদের পাখির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, পাখিটা দেখো, আমি এখনো রান্না বসাতে পারিনি, ছেলের একটু কম্পিউটার দেখাচ্ছিলাম। আর ওই দেখো পাখিটা আমাকে দেখে দেখো ঢুকে পড়লো, এত আওয়াজ করে না যে বলার কথা না। তা চলো, ওরা খেলা করছে, আমি করে নি, আমি রান্নাটা তরকারি, এখনো গ্যাস মুছিনি, সরি সরি তোমাদের বলা হয়নি। ওই দেখো আমার গ্যাস, গ্যাস পড়ে আছে, এখনো গ্যাস মুছিনি, তা চলো ততক্ষণ করি। আমাদের দাদা ভাই মানে দুপুরে খেতে আসবে না, সেই জন্য রান্না মানে খুব একটা হবে না, বাবুর আজকে লাস্ট পরীক্ষা, তা আমি নিয়ে যাবো, আবার আমি নিয়ে আসবো, ওই জন্য দেখো তাড়াতাড়ি রান্না করছি আর কথা বলছি, গল্প করছি। আর ভাবছিলাম সবটা তোমাদের সাথে মানে যেটা আমরা গল্প করছি সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা হলো না। আর এইখানে আমি দেখো বেগুনগুলো সব চিনি মাখিয়ে নেবো, আমরা একটু বেগুন ভাজা চিনি মাখিয়ে নিই, আর অল্প বেগুন কেটে রেখেছি, সে বেগুন যতই ভালো আনো না কেন কানা না, কোনোটা না কোনোটা দুদিন থাকলেই বেরিয়ে পড়ে। আর এই দেখো বেগুনটা কেটেছি, এর মধ্যে একটু আলু দিয়ে পালং শাক করব, বেগুন ভাজা, পালং শাক, মাছের ঝোল, এখন এটাই রান্না করব, আর কিছু করব না। যদি স্কুল থেকে এসে বা রাত্রিরে তোমার দাদাভাই যদি কিছু বলে আর কিছু করতে, তখন হয়তো করব। আর এই পালং শাকটা আমি কেটে নিচ্ছি, কেন বলো তো, আর কিছু করব না, আমাদের অত কিছু লাগে না, তোমার দাদাভাইয়ের না একটু ভাতটা একটু মানে কি বলবো, একটু তরকারিটা একটু বেশিই লাগে, সেই কারণে সন্ধ্যাবেলা ইচ্ছা আছে চপ ভাজবো। আর কথা বলছি বাবুর সাথে, আর অন্য মানে আর এখানে গান বেজেছে, সেই জন্য আমি পর থেকে ভয়েস দিলাম। আর আজকে পরীক্ষা শেষ, বাবুর তো মনে খুব আনন্দ, আর আমারও বাবু বললো মা ভাত খেয়ে যাবো না, ওই জন্য দেখো আমি ভাত বসাইনি। আর তোমার দাদাভাই যেহেতু মানে কি বলো দুপুরে আসবে না, তা আমাদের অল্প করে ভাত করলে মা ছেলের হয়ে যাবে, আবার রাতের ভাতটা রাতে করবো, শীতকাল তো একটু গরম গরম হলে ভালো হয়। সব কাটাকাটি হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিচ্ছি, রান্না শুরু হবে, রান্না করতে শুরু করবো এখন আমি।
আর এই বাসনগুলো এখন মেজে এসেছিলাম, খেয়ে দিয়ে সেগুলো সব রেখে গুছিয়ে দিলাম। আর এই যে কড়াইতে দেখো, এই যে নিয়ে বসেছি, কড়াইটা মুছে নিলাম তেল দিয়ে। ইচ্ছা আছে আগে শাকটা করব, তারপরে মাছটা করব। তো তেলটা এখন দিলাম, তো শাকটাই আগে করব, শাক করে লাস্টে মাছ করব। আর বাবুর জন্য মাছ রয়েছে, যদি বাবু ভাত খেতে চায় তো খাবে। আর আমি কুকারের মধ্যে ভাত করব, আমি ফ্যানও ঝরাবো, কুকারেই ফ্যানটা ঝরাবো। আর আমি বাবুর সাথে কথা বলছিলাম, আর দেখো আমার মাথার দেখো চুলগুলো দেখছো, দেখা যাচ্ছে মাথার চুল না, সব চিন্তায় উঠতে উঠতে আর কিছু মাথার চুল নেই। বলো, মেয়েদের মাথার চুল না থাকলে ভালো লাগে, তাই না বলো? আর এই দেখো তেলে বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আর রসুন টসুন দেবো না, আজকে শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে করব। আর সবজি শাক আজকে একবারে সব দিয়ে দেবো, অন্যদিন আগে সবজিটা ভাজি তারপর পরে শাক দিই, আজকে একবারেই দেবো। আজকের শর্টকাটে রান্না করব, সব দিন অত মানে জমিয়ে কষিয়ে না করলেও শর্টকাটে করলেও অনেক সময় দেখবে টেস্ট হয়, একদম মশলা টশলা ছাড়া। আর আমি এগুলো সব মিশিয়ে টিশিয়ে নিয়ে শাকটা বসাবো, আর বেগুন ভাজাটা আমি লাস্টে করব, কেন বেগুন ভাজার তেলটা রেখে দেবো গরম ভাতে। বেগুন ভাজার তেল ওফ, আর বেগুন ভাজা একদম জমে যায়। তা আমি তোমাদের সামনে হাসি মুখে আসি, আশা করি হাসি মুখে থাকার। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসো, জানি ভিতর অবধি কেউ ভিডিও দেখো না, তাও সত্য। আর এই দেখো আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আজকে শাকটা একদম শুকনো শুকনো করেছি, আর ঝাল মিষ্টি নুন একদম কটকটে দিয়েছি, আর মানে কি বলবো, কোনো কথাই হবে না, শাকটা দারুণ হবে। আর কথা বলছিলাম, যেহেতু আমাদের পাশে বাড়ি বিয়ে, সেই জন্য বিয়েতে গান বাজছিল খুব জোরে জোরে। তোমাদের এখানে যখন এডিট করলাম তখন দেখছি গান চলছে, তা গান চললে তো কপিরাইট আসবে তোমরা জানো, সেই জন্য বাধ্য হয়ে কি করব, সাউন্ডগুলো অফ করে দিয়ে তোমাদের সাথে পর থেকে ভয়েস দিলাম। এখন তো বিয়ের সিজন, চারিদিকে বিয়ে বিয়ে বিয়ে, সেটা তোমরা জানো। আর আমি দেখো কি বসিয়ে দিয়েছি, কালকের মানে এই যে মাছ বসাচ্ছি, মাছ, ওই যে কথাটা কি কথা বলছি, যে ছেলেটা মারা গেছে না, সেই ছেলেটার নামে অনেকে খারাপ কথা বলছে, সেই কারণে আমি বলছি। আর আমার মানে রাগই হয়ে গেছে, আমি বললাম যে ছেলেটা মারা গেছে এরকম কথা লোকে কেন বলছে, বাচ্চা ছেলে যেন বেঁচে থাকলে হয়তো এই কথাগুলো হতো না, এখন মরে যেহেতু গেছে অনেক রকমের কথা হচ্ছে। আমি না লোকের নামে নিন্দা করাটা পছন্দ করি না, সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের যা সমস্যা হবে মুখের সামনে বলবে এরকম। আর দেখো আমি কুকারে কিন্তু ভাত বসিয়েছি, কিন্তু সিটি পড়বে না ভাতে, অল্প একটু হয়েছে। আর আমি ফ্যান ঝরাবো, ফ্যান না ঝরিয়ে আমরা ভাত খাই না কুকারে, কেন কেমন একটা লাগে, ভালো লাগে না। তো এই কথাগুলো সবটাই ভাবছিলাম তোমাদের সাথে, তোমরা শুনবে বা শেয়ার করবে, দেখো শিবানীদি কেমন ধরনের মানুষ বা শিবানী কেমন ধরনের মানুষ। আমি কিন্তু লোকের কষ্ট দেখতে পাই না জানো, কিন্তু কি করব দেখো বলেই যাচ্ছি তো, কিন্তু শেয়ার করা তোমাদের সাথে হলো না, পরে আর একদিন করবো। হ্যাঁ, রান্না বান্না হয়ে গেছে, বাবুকে খাইয়ে দিয়েছি, বাবু আজ ভাত খেয়ে যাবে না, বাবু আজ রুটি খেলো আর সকালে ভাত খেয়েছিল। আর আমার রুটি ভাল লাগে না, ওই জন্য আমার ভাত আমি খেয়ে যাবো না, কেন আমি ওকে একবারে আজকে নিয়ে আসবো, তোমার দাদাভাই আজকে আসবে না, দুপুরে আসবে না, তার জন্য আমি কটা মুড়ি হাতে দেশে ভাজা মুড়ি আর তরকারি নিয়েছি একটু, এটাই খেয়ে এখন যাবো। আর এই হাতের মুড়ি না দেখতে কম কিন্তু এগুলো হেবি ভারী, খেলেই না পেটটা একদম ভার হয়ে থাকবে। চলো সকালের টিফিন এটা, আমি আর সকাল থেকে কিছু খাইনি, এখনই খেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমার সকালের টিফিন। এখন কটা বাজে বললে সেটা বলে দাও। 12:30 12:30 সময় সকালে টিফিন করছে তোমাদের শিবানী দি আর বাবু বেরিয়ে পড়েছে আজকে রাস্তায়, দেখাচ্ছি শেষ পরীক্ষা, যাচ্ছি পরীক্ষা দিতে, আজকে বাবুকে নিয়ে একবারে আসবে, তোমার দাদাভাই আসবে না, আর আজকে এই পরীক্ষা আমার ছেলের শেষ। দেখো টেনশন নেই, দেখো আজকে পরীক্ষা, ছাতাটা নিয়ে কী করছে, ভেঙে যাবে তো, ছাতাটা ভেঙে যাবে তো, কিনে দেবে, নিজেকে গিয়ে কিনে দেবে, ঠিক নেই তো। চলো স্কুলে যাই, আজকে ফোনটা নিয়েই বেরিয়েছি। আর এই দেখো আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, ছেলে স্কুলে পরীক্ষা দিতে ঢুকে গেছে আর সব মারা, তাই ভাবছিলাম সবাইকেই তুলবো কি তুলবো না। তখন আমি যখন ভয়ে ভয়ে ক্যামেরা খুললাম, তারপরে ওরা বললো তুলতেই পারতে, আমাদের কোনো ব্যাপার না। কি বলবো, ছেলেকে নিয়ে বলেছিলাম বাড়ি যাবো, ছেলে বাড়ি চলে গেছে, আমি একটু গেছিলাম আমার ছেলের অন্য জায়গায় দিদিমণি ঠিক করতে, আর তার মধ্যেই ছেলে মানে 10-15-20 মিনিট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে ছেলে বেরিয়ে চলে গেছে। আমার অন্যজন বললো যে তোমার ছেলে বেরিয়ে গেছে, তাই আমি জানতে পারলাম, আমি এসে দেখছি, আমার রাগ হয়ে গেছে এখন, যে বলো আমি এখানে দাঁড়িয়ে আছি, সাইকেলে চলে গেছে অন্যজনের, আমি এখন ওই জন্য হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, হেঁটে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে কথা হবে। আমি দেখো আমি এখনই বাড়ি এসে পৌঁছালাম, আর ওই যে আমার ছেলে দেখো খেতে বসে গেছে,
আমি পাশের ঘরে ফোন করে দিয়েছিলাম যে ওকে বলো খেয়ে নিতে। মাথাটা তোমরা বলো বন্ধুরা গরম করে দেয় না, একা একা এসে সাইকেলে এসছিস হেঁটে। তুই কেন 10 মিনিট দাঁড়ালি না আমাকে বললো? আমি যখন বলেছি যে আমি আসবো, তাহলে তো আমি যখন তোকে বলেছি তোকে তো আমি বললাম যে পরীক্ষার মধ্যে যখন একদিন ওইখানে আমি কথা বলতে যাবো দিদিমণির কাছে বলেছিলাম। আমি 8 ঘন্টা 20 মিনিট কথা বলিনি, তাও আরো আগে হতো, এরা ঢিকির ঢিকির করে হাঁটলো বলে দেরি হয়ে গেল আমার। চলো আমার ছেলে তাহলে খেয়ে নিক, খেয়ে নিয়ে তারপরে আমি এই যে খেয়ে দিয়ে উঠে রেডি মানে খেয়ে নিয়েছি। আর ওকে দেখছো, সত্যি কথা বলতে বন্ধুরা আমি খুব ভয় পেয়ে গেছি। ওদের স্কুলের দিকটা একদম দুপুরবেলা, তখন 2:45 যখন, ওই দিকটা হচ্ছে একদম মানুষ থাকে না, একদম জনপ্রাণী শূন্য। ওই দিক দিয়ে অনেক বাচ্চা কাচ্চার অনেক কিছু হয় জানো তো, যার জন্য ভয় লাগার ব্যাপার থাকে। আমি এত ভয় পেয়ে গেছি তোমাদের কি বলবো। একা একা জানো, তাও কারো সাইকেল পাইনি, হেঁটে হেঁটে বাড়ি এসছে বলো। পাশের ঘরে বউটা ছিল, তাই আমি ওখানে দাঁড়িয়েই আছি। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, ওকে আমি বলে আমারও বলা ভুল হয়েছে যে তুই আমাকে দেখতে না পেলে তুই এখানে দাঁড়াবি। আমি ওইখানে দিদিমণির সাথে কথা বলতে যাবো, এটা আমার আগে ঠিক ছিল না, হঠাৎ ওখানে যাওয়ার পরেই ঠিক হয়েছে। তো দিদিমণির সঙ্গে কথা বলতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, কম্পিউটার পরীক্ষা তো 10 থেকে 15 মিনিটের মধ্যে বেরিয়ে এসেছে জানো। আমি ওখানে কিন্তু সবাইকে বলছি যে আমার ছেলে মনে হয় বেরিয়ে চলে আসবে, মানে বেরিয়ে গেছে, ও তো কম্পিউটার তেমন দেবে না পরীক্ষা। বলতে বলতে একটা বউ আমাকে বললো, তোমার ছেলে মনে হয় তোমার ছেলেকে দেখলাম আমার চলে গেছে জানো। আমি সেই চারিদিকে খুঁজে বেড়াচ্ছি যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়। আমি আজকে খুব খুব ভয় পেয়ে গেছি একা ছাড়তে। আমরা ছাড়ি না তো, একা সত্যি খুব ভয় লাগে, কোনো দুর্ঘটনা ঘটে গেলে তখন আর কিছু করার থাকবে না, তাই জন্যই সাথে করে সবটা করি। চলো তোমার দাদা ভাই আসেনি দুপুরে, আমরা ছেলে মা ছেলে খেয়ে নিয়েছি, শুয়ে পড়েছি। আর আমার ছেলে দেখো এমার্জেন্সি লাইট সকালে পড়েছিল, বিছনার উপরে ছিল, সেটাই জ্বালিয়েছে। চলো একটু ঘুমাই। তোমার দাদা ভাই চলে এসছে, আর আমি দেখো এখন চপ বানাচ্ছি। আমার দাদা ভাই দুধ নিতে গেলো আর চপ বানাচ্ছি। এখানে পেঁয়াজ আদা রসুনটা সবই কড়াইতে দিয়েছি, দিয়ে ওটা ভাজা ভাজা করছি। আর আলুটা আমি হাতে নিয়ে, মানে যেহেতু আমি দুপুরবেলা ভাতে সেদ্ধ দিয়েছিলাম, আলুটা একটু শক্তই হয়ে গেছে, মানে নতুন, মানে এখন আলু এরকমই হয়। আর গরম থাকলে একটু গ্লাসের পিছন দিয়ে ঘষলেই হয়ে যেত, যেহেতু গরম মানে নেই, ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য শক্ত হয়ে গেছে। আর এই দেখো বাবু, এখানে আমি নিয়ে মশলাটা এবার আলুটা দিয়ে দেবো মশলার মধ্যে, সুন্দর করে নেবো, করে এক্ষুনি হয়ে যাবে, গরম গরম হয়ে যাবে, বসে গরম গরম মুড়ি দিয়ে, হাতে ভাজা মুড়ি দিয়ে খাবো, ওফ জমে যাবে। তবে আমি খাবো না, আমার ভীষণ গ্যাসের প্রবলেম জানো তো, আমি খেতে পারি না। আর এখানে রান্না করতে আমার জায়গাটা খুবই কম, অসুবিধা। আর দেখো আলুটা দিয়ে দিচ্ছি, ওই পেঁয়াজ আদা রসুনটা মশলাটা হয়ে গেছে, তার মধ্যে আলুটা দিয়ে সুন্দর করে শুকনো শুকনো করে আমি এটাকে না মানে ভাজবো, ভেজে নিয়ে তারপরে আমি এটাকে চপের আকারে গড়ে বেসনের মধ্যে তারপরে এটাকে আমি গলবো, মানে চপটা ভাজবো আর কি। আর এই দেখো এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি দেখো মশলার কালারটা দেখছো, তোমাদের কাছে জানি না কতটা দূর দেখাতে পারছি আমি। আর আমার বেসনটা গোলানো হয়ে গেছে, এটা যেমন দোকানে হয় একদম সেম টু সেম চপ, আমি সে নিজের থেকে শিখেছি। আর আমাকে একজন আমার মানে কাকু ছিল, যে বাড়িতে আমার বিয়ের আগে ভাড়া ছিলাম, ওনার চপের দোকান ছিল, ওনাকে দেখে দেখে আমি শিখেছি। আর দেখো বেসনটায় কালো জিরা একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি। আর এই ছোটো কড়াইটায় ভাজবো, বড় কড়াইটা না, এটা বেগুন ভেজেছিলাম, ওই জন্য কড়াইটা একটু তেল ছিল আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি। আর চপগুলো না এরকম করে দেবে তোমরা, গ্যাসটা দেখো কমিয়ে নিয়েছি, যাতে ভিতর মানে বেসনের ভিতরটা খুব সুন্দর করে হয়। আর খুব সুন্দর করে চপগুলো দেখো দিচ্ছি, আর ফুলে ফুলে উঠছে একদম, ওরা লুচির মতো ফুলে যাচ্ছে। তা তোমার দাদা ভাই বাইরের খাবারটা পছন্দ করে না, একদমই খায় না, ও যত যা কিছু খেতে ভালোবাসে, কিন্তু ঘরে তুমি সব ঘরে করো আর কি, বলে একটা দুটো চপ খেলে তোমার দাদা ভাইয়ের মন ভরে না, সেই কারণে আমি ঘরেই করি, যাতে ঘরের তেলটা ভালো, ঘরের ভালো লাগবে। আর আমি দেখো যখন ভয়েস দিচ্ছি না, আমাদের পাখিটা কী আওয়াজ করছে দেখছো, বাইরের আর একটা পাখি আওয়াজ করছে, তাই ও এখান থেকে বসে বসে আওয়াজ করছে। কী বলবো বলো, পাখির আওয়াজ সারাক্ষণ, আর যখন এই পাখি থাকে না না, তখন খুব মনটা খারাপ করে, এর আওয়াজগুলো খুব মিস করি। তা বেসনটা আমার খুব শক্ত হয়ে গেছিলো, আর একটুখানি জল দিয়ে এটাকে আমি ঠিক নর্মাল পয়েন্টে আনলাম, যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো তখন আর দিইনি। তা বারবার হাতটা ধুয়ে নিয়ে তারপরেই উল্টাবো, সেই কারণে এ দেখো আমার হয়ে গেছে। আর এগুলো চপগুলো আমি এই এক পিঠে একটু উল্টে দেবো, আর এত সুন্দর ফুলেছে, ওফ তোমাদের যদি আমি ক্যামেরাটা যদি সামনে করে দেখাতে পারতাম, তোমরা বলতে দিদি ভাই সত্যি কথা, দোকানের মতো চপগুলো আর নরম সুন্দর হবে। যদি চপ ফোলে না, সেই চপ খেতে বেশি টেস্ট হয় জানো,
এ দেখো আমি চপগুলো ভাজছি চপের আকারে, আর তোমার দাদাকে বললাম তুমি মুড়িটা থালায় বাড়ো, আমি তোমাকে চপটা প্রথমের কতগুলো ভেজে দিই, পরে তারপর আমি আস্তে আস্তে ভাজতে থাকি, তুমি খেতে থাকো। সারাদিন খাইনি না? আমাদের সন্ধ্যেবেলা টিফিন হচ্ছে, আমি ঘরে গরম গরম চপ ভেজেছি, ছোট সাইজে করেছি, আর হাতে ভাজা মুড়ি, এগুলো হাতে ভাজা মুড়ি আছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা। আমাদের আজকের এটা সন্ধ্যের আজকের খাবার হবে, তোমার দাদা ভাই দুপুরে যেহেতু আসেনি, কারা কারা এই খাবারটা খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো। দেখো আর বলো কেমন জমে যায়, কেমন কেমন তোমাদের লাগে সন্ধ্যাবেলার চপ আর মুড়ি খেতে, আর যদি হাতে ভাজা মুড়ি হয় তাহলে কেমন লাগে সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আর শঙ্কর এসে ফোন করবে। আর এই দেখো বাবুকে নিয়ে তোমাদের দাদা ভাই পড়তে দিতে যাচ্ছে, মানে ইংলিশ স্যার যার আছে তার মাইনা মাসের প্রথমে মাইনাটা দিতে হয়। স্যার আজকে আসবে, আমরা ডেকে পাঠিয়েছিলাম, সেখানে খালি হাতেই যাচ্ছে। হ্যাঁ কাকাই আসলে কাকাই আবার ফোন করবে, তাহলে তখন একবার তোমায় নিয়েও আসবে, আর কাকাইয়ের মাইনাটা আবার দিয়ে দেবে। ও দাদা ভাই আর বাবু যাচ্ছে, বাবু খালি হাতেই যাচ্ছে, কেমন পরীক্ষা হলো প্রশ্ন হলো সেই জন্যে। যা করা বাসনগুলো যাবো ধুতে, চপ ফপ মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমার গ্যাসের প্রচুর প্রবলেম, আর আমার শরীরটা না ভালো না, কেমন যেন কষ্ট হচ্ছে, অসহ্য, ভালো লাগছে না শরীরটা, মানে অসুবিধা করছে। তো চলো বাসন কোসনগুলো মেজে আসি, আটটায় আবার লাইভে বসবো, আটটায় এক্ষুনি বেজে যাবে। আজকে আমাদের দুপুরে তোমার দাদা ভাই খাইনি, এখন বসেছে, বাবুর খাওয়া হয়ে গেছে, আমি লাইভ করছিলাম, আর লাইভে আজকে যা হলো সে কথা কি বলবো, তোমরা জানো যে মানে এরকম মানে বদমাশ লোক, মানে কি বলবো, যারা ছিল লাস্ট অব্দি তারাই একমাত্র জানবে, আর যারা দেখবে পর থেকে তারা জানবে। আজকে কিছুই রান্না করিনি, বেগুন ভাজা পালং শাক আর মাছের ঝোল করেছি, চপ বানিয়েছিলাম, এই যে চপ রয়েছে, আমি দুপুরে সকালে মানে সন্ধ্যাবেলা তোমার দাদা ভাইরা মুড়ি দিয়ে খেয়েছে, আমি মুড়ি দিয়ে খাইনি, ভাত দিয়ে খেতে ভালোবাসি, তা ভাত দিয়ে খাচ্ছি, আর খাচ্ছি মানে এখনো খাইনি। আর বন্ধুদের কাছে এটুকু অনুরোধ, বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আজকে লাইভে যে লোকটা এসে মানে দুবার করে এরকম বদমাশি করলো, সমস্ত কমেন্টগুলো ডিলিট করে গেল, মানে যাতে আমার ওয়াচ টাইমটা কেটে নেয়, 10টা ডিলিট করেছে, মানে জানি না কি হবে। ওরকম তোমরা কারোর ক্ষতি করো না। যারা চ্যানেলে নতুন বন্ধু, যারা প্রথম মানে পুরানো বন্ধু, তারা সবটাই জানে, তাদের তারা মানে সবই জানে বোঝে। আজকে ভিডিও এখানে রাখছি, আজকে মুড ভালো নেই, লাস্টে কি বলবো নিজেও জানি না, কান্না পেয়ে যাচ্ছে আমার। এখানে শেষ করছি, যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পরের দিন নতুন সকাল তোমাদের সাথে আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। চলো সবাই টাটা, বাই বাই, গুড নাইট।